আবারও ফিরে এলাম ছোট বড় সকলের খুবই পছন্দের রেসিপি চিকেন পপকর্ন নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএস কুকিং গ্যালারি সব সময় চেষ্টা করে আপনাদের সকলের ফেভারেট এবং হেলদি রেসিপিগুলো দেখাতে, আর তাই নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কেজি পরিমাণ মুরগির বুকের মাংস আমি কিউব করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। যারা কেক খেতে ভালোবাসেন তারা উপরে আই বাটনে ক্লিক করে আমার কেক টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে নিতে পারে। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। আধা টেবিল চামচ বারবিকিউ সস, বারবিকিউ সসটি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ কালো গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 ফালি পরিমাণ লেবুর রস। লেবুর খোসাটি সহ আমি দিয়ে দিচ্ছি, এতে অনেক সুন্দর ফ্লেভার আসে। দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এক চা চামচ লবণ এবং 1টি ডিম দিয়ে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা আমার রেসিপিগুলো নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি বলেছিলাম ঝাল জিনিসে সামান্য পরিমাণ চিনি দিলে ঝাল খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর 2 ঘন্টার জন্য রেখে দিব। এবার কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পালা। নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ম্যারিনেশনের পর মাংসগুলো ঠিক এভাবে চেপে চেপে পানি থেকে আলাদা করে নিতে হবে। মশলাযুক্ত এই পানিগুলো দিয়ে আমি চিকেন পপকর্নগুলো কোটিং করে নিব। এখানে আলাদা কোনো ডিম অথবা বাটার মিল্কের প্রয়োজন হবে না। প্রথমে আমি মাংসগুলোকে শুকনো উপকরণ খুব ভালোভাবে চেপে চেপে একবার কোট করে নিব। এরপর আবারও মশলাযুক্ত পানিতে চুবিয়ে শুকনো উপকরণে খুব ভালোভাবে গড়িয়ে নিব। দ্বিতীয়বারে কিন্তু খুব চেপে চেপে কোট করতে যাবেন না। এভাবে একে একে সবগুলো চিকেন পপকর্ন আমি কোট করে নিচ্ছি। চিকেন পপকর্নগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে হাই হিটে কিছুক্ষণ গরম হওয়ার পর আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এই মিডিয়াম আঁচেই কিন্তু ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিব।
চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে আপনার চিকেন পপকর্নগুলো উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই চিকেন পপকর্নগুলো কিন্তু ভেজে নেওয়ার পরেও মিনিমাম 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। লাইক দি, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।